সম্মানিত দর্শক, ফাইটার ঐন্দ্রিলা, মৃত্যুর আগের কয়েক ঘন্টা কেমন ছিল অভিনেত্রীর? পরনে বেনারসি, রাজকন্যার মতো বিদায়, ঐন্দ্রিলার দেহ আগলে সব্যসাচী। পুরো খবরটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। মাত্র 24 বছর বয়সে চলে গেলেন ঐন্দ্রিলা শর্মা। একবার নয়, দুবার মারণ রোগ থাবা বসিয়েছিল তার শরীরে। দুইবারই ক্যান্সারকে নক আউট করে দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ব্রেন স্ট্রোক আর হার্ট অ্যাটাকের সঙ্গে বিপুল লড়েও জেতা হল না অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, 20 নভেম্বর দুপুর 12:59 শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। শনিবার সন্ধ্যার পর রাতে 10 বার পরপর হৃদরোগে আক্রান্ত হন তিনি। ফের CPR দেওয়া হয় ঐন্দ্রিলাকে, ভেন্টিলেশনে রাখা হয় অভিনেত্রীকে। এর কয়েক ঘন্টা আগেও শনিবার সন্ধ্যেতে হৃদরোগে আক্রান্ত হন তিনি। তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন ছিলেন চিকিৎসকরাও। রোববার সকালেও অভিনেত্রীর বেশ কয়েকবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। তারপর থেকে পরিস্থিতি জটিল হতে শুরু করে। গোটা এই সময়টা ঐন্দ্রিলার ছায়াসঙ্গী হয়েছিলেন সব্যসাচী চৌধুরী। এর মাঝে শনিবার রাতে ফেসবুক থেকে ঐন্দ্রিলার বন্ধু ও অভিনেতা সব্যসাচী চৌধুরী অভিনেতা সংক্রান্ত সমস্ত পোস্ট মুছে ফেলেন। ঐন্দ্রিলার ব্রেন স্ট্রোকের পর থেকে শুক্রবার শারীরিক অবস্থার সামান্য উন্নতি পর্যন্ত তাকে ঘিরে সমস্ত পোস্ট উড়িয়ে দেন সব্যসাচী। এরপরে নিশ্চিত হয়ে পড়েন শুভাকাঙ্ক্ষীরা। অবশেষে সেই আশঙ্কা সত্যি করে দীর্ঘ লড়াইয়ের পর সকলের প্রার্থনাকে বিফল করে চলে গেলেন ঐন্দ্রিলা শর্মা। ঐন্দ্রিলা জীবনের শেষ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেছিলেন, আমার জীবনের বেঁচে থাকার মানুষ সব্যসাচী। এদিকে ঐন্দ্রিলার মরদেহে এসে পৌঁছল তার কুদঘাটের বাড়িতে। এখনও সঙ্গে রয়েছেন সব্যসাচী, উপস্থিত হয়েছেন টলিপাড়ার অনেকেই, রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। বিকেল 5টা নাগাদ তার মরদেহ বের করা হয় হাসপাতালে। ফুলের সাজে সে এলো, তবুও ফিরল না। দেওয়া হয়েছে গোলাপি বেনারসি, যেন ঠিক রাজকন্যার বিদায়। একসঙ্গে অনেক মুহূর্ত কাটিয়েছেন এই আবাসনে, কান্নায় ভেঙে পড়েছেন আবাসনের বাসিন্দারা। আবাসনের নয়, সে যে ঘরের মেয়ে। মাত্র 24 বছর বয়সেই চিরঘুমে না ফেরার দেশে ঐন্দ্রিলা। সববাহী গাড়ির একদম সামনেই বসে রয়েছেন সব্যসাচী, যেন কিছুই ফিরে পাওয়ার নেই। কঠোর অনুভূতি, কাছের মানুষকে হারিয়ে ফেলার যন্ত্রণা। ঐন্দ্রিলার সঙ্গে লড়াই করেছেন তিনিও, চোখের জলবোধ হয় শুকিয়ে গেছে তার। ঐন্দ্রিলাকে ঘিরে রেখেছেন তার আবাসনের এবং কাছের মানুষেরা। শেষবারের মতো চোখের জলে বিদায় দিতে এসেছেন তাদের মিষ্টিকে। এরপর যাওয়া হবে টেকনিশিয়ান স্টুডিওতে। জানা যাচ্ছে কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য হবে ঐন্দ্রিলার। সম্মানিত দর্শক, ঐন্দ্রিলার জন্য প্রার্থনা করুন। ঐন্দ্রিলার শেষ খবরটি যাতে সবাই জানতে পারে, সেই জন্য ভিডিওটি সবার কাছে আপনার প্রোফাইলে শেয়ার করে দিন।